ইঞ্জিনের রেজোনেন্স এনার্জি আজকে ক্যালকুলেশন করে দেখাবো। সাইক্লোহেক্সেনের হাইড্রোজেনেশন এনথ্যালপি হচ্ছে 119.54 কিলোজুল পার মোল। তার মানে ওখানে একটা ডাবল বন্ড আছে, দুটো হাইড্রোজেন পরমাণু ওখানে যদি যুক্ত হয়, হাইড্রোজেনের মধ্যে যদি অ্যাড হয় তাহলে 119.54 কিলোজুল এনার্জি বেরিয়ে যাবে। তাহলে বেনজিন যেখানে তিনটে ডাবল বন্ড আছে, তিন মোল হাইড্রোজেন যেখানে বিক্রিয়া করবে সেখানে তার তিন গুণ এনার্জি বেরিয়ে আসা উচিত, সেটার ভ্যালু 358.64 কিলোজুল হওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে দেখা যায় বেনজিনের হাইড্রোজেনেশন এনথ্যালপি হলো 208.64 কিলোজুল পার মোল। থিওরিটিক্যালি দেখছি 358.64 কিলোজুল পার মোল হওয়া উচিত, সেটা আসছে 208.64 কিলোজুল পার মোল। তার মানে বাকি যে এনার্জি যে ডিফারেন্সটা হচ্ছে, মানে মোটামুটি যে ভ্যালুটা হচ্ছে 150 কিলোজুল পার মোলের মতো, সেটাই হলো বেনজিনের রেজোনেন্স এনার্জি। বেনজিনের রেজোনেন্স হওয়ার জন্য ওটা এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর এন্ট্রান্স এক্সাম, এটা যেন মাথায় থাকে।